সকালের শুরুটা যদি ভালো কিছু দিয়ে হয় তাহলে শেষটা অবশ্যই ভালো কিছু দিয়েই শেষ হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বাগানে বিভিন্ন রকম গাছ তোমরা দেখো আর সেই গাছের অনেক কাহিনি আছে আজকে শেয়ার করব। অনেক বন্ধুরা আছো যে গাছ কিনতে পারছো না আর অনেকেই বাগান করতে চাইছো খরচ সাপেক্ষ খরচের ভয়ে করতে পারছো না আজকে আমি শেয়ার করবো যে কিভাবে তোমরা ফল ফুল সমস্ত গাছের ডাল থেকে চারা করবে আমার ছাদ বাগানের বেশি অর্ধেক জবা গাছ বেশি অর্ধেক ফল গাছ কিন্তু ডাল থেকে চারা তৈরি এবং সেগুলো থেকেই বর্তমানে আমি ফুল পাচ্ছি ফলও পাচ্ছি অনেক সময়ে আমি অনেকের কাছে ডাল চেয়ে এনেছি এবং বর্তমানে সেই ডাল থেকে ফলও পাচ্ছি ফুলও পাচ্ছি আজকে আমি সম্পূর্ণ শেয়ার করেছি তোমরাও যে কোনো গাছের ডাল থেকে চারা করে কিভাবে ফলন পাবে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো আর বাগানের প্রত্যেক দিন সকালটা আমি এভাবেই শুরু করি শুরুতে লক্ষ্য করো যে চারা গাছগুলো সেটি হলো স্থলপদ্মের চারা এটি সবারই প্রিয় ভীষণ সুন্দর এবং নার্সারি থেকে আমরা একশো থেকে দেড়শো টাকা মূল্যে কিনে আনি কিভাবে চারা করবে এক পয়সা খরচ হবে না সেটি তোমাদের কাছে শেয়ার করি চলো এখানে লক্ষ্য করো পেন্সিল আকারে ছয় ইঞ্চির ডাল আমি কেটে নিয়েছিলাম মাত্র কুড়ি দিন আগে এবং এই যে ডালগুলো তোমরা যখন নির্বাচন করবে তখন ডালটা যেন সুস্থ সুন্দর সুগঠিত হয় একদম রোগমুক্ত যেন পোকার আক্রমণ ডালের মধ্যে না থাকে সেদিকে একটু খেয়াল রাখবে ডাল এরকম ছয় ইঞ্চি মাপের কাটবে অবশ্যই শাখা পোশাকা পাতা কিছুই রাখবে না ব্যাস যে কোনো একটি পাত্র নির্বাচন করবে পাত্রের মধ্যে নর্মাল ফ্লেন জল দিয়ে রাখবে বিশেষ কিছু সতর্কতা ডালগুলো যখন জলে দিয়ে রাখবে তখন এই ডালের এই যে কাটা অংশে এর মধ্যে ফাঙ্গিসাইড অথবা গুঁড়ো হলুদ লাগিয়ে দেবে বোতল বা কৌটোর মাছ বরাবর জল থাকবে একদম ডুবিয়ে দেবে না ডালগুলোকে যেন কিছুটা অংশ জল থাকবে বাকি অংশ এরকম খোলা থাকবে এবার বলি এই ডালগুলো রাখবে এমন জায়গায় যেখানে দিনের আলো যেন পৌঁছায় এবং রোদ্দ যাতে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আর একটি বিশেষ সতর্কতা তিন দিন অন্তর অন্তর এই যে বোতল বা কৌটার জল পাল্টে দিতে হবে ব্যাস কুড়ি দিনের মধ্যে তুমি এত সুন্দর রেডি চারা পেয়ে যাবে অবশ্যই এই টিপসগুলো ফলো করলে তাহলেই কিন্তু এরম চারা পাবে দ্বিতীয় যে গাছটি দেখাবো সেটি হলো বেলফুল গাছ এই গাছটিও ছাদ বাগান আলো করে রাখে এবং গন্ধে ভরিয়ে রাখবে তোমার বাগান এইটুকুনি বলতে পারি চারা তৈরির সব থেকে সহজ পদ্ধতি এখানে একটি প্লাস্টিকের ছোট্ট টব নিয়েছি অবশ্যই তোমরা যে পাত্র নির্বাচন করবে পাত্রটি যেন ছিদ্রযুক্ত পাত্র হয় এখানে মাটি ব্যবহার করিনি লাল মগরার বালি ব্যবহার করেছি অনেকের প্রশ্ন থাকবে মগরার বালিটা কি ঘর তৈরি করার যে বালি এখানে ছয় ইঞ্চি মাপের ডাল কেটে নিয়েছি অবশ্যই ডালটি কচি ডাল নেবে না পুরানো ডাল নেবে আমি বসিয়েছিলাম কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেছে ইতিমধ্যে পাতা ছেড়েছে এবং কুঁড়িও চলে এসেছে যেহেতু বেলফুল গাছের সিজন ছিল সেই সময়ে তার জন্য দেখো কয়েকদিনের মধ্যে ফুলও ফুটে গেছে বেলফুল গাছের চারা তৈরির বিশেষ কিছু সতর্কতা প্রত্যেক দিন জল দিতে হবে এবং এই পাত্রটিকে যে স্থানে রাখবে সেই স্থান থেকে বারবার নাড়াচাড়া করবে না যেন সূর্যের আলো না পৌঁছায় দিনের আলো পৌঁছায় সেই দিকে খেয়াল রাখবে কাটা অংশে যে কোনো ফাঙ্গিসাইড বা গুঁড়ো হলুদ লাগিয়ে দেবে প্রত্যেক দিন সকালে স্প্রে বোতলের মাধ্যমে জল দেবে ব্যাস এইটুকুনি খেয়াল রাখলে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে আর পাত্রটি অবশ্যই তোমরা মাটির পাত্র নির্বাচন করতে পারো আর না পারলে এরকম প্লাস্টিকের পাত্রেও খুব সুন্দরভাবে চারা তৈরি হবে বেশ কিছুদিন পরে দেখবে যেরকম চারা তৈরি হয়ে গেছে চারাগুলোকে তুলে তুমি অন্যত্রে বসিয়ে দেবে চলো এই রকম ধরনের চারা করেই কিন্তু আমি এই গাছগুলোকে তৈরি করেছি একদম সোজা আমার বাগানের বেশি অর্ধেক গাছ কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি এরকম ডাল কেটে তুমি ওই চারা তৈরি করে মাত্র এক বছরের মধ্যে এরকম একটি রেজাল্ট আসবে অবশ্যই আমার বড় ভিডিওগুলো একটু ফলো করো পিছনের ভিডিওগুলো ফলো করলে সম্পূর্ণ গাছের পরিচর্যা সম্পর্কে জেনে যাবে এবার যে গাছটি দেখাবো সেটি হলো লেবু গাছ বর্তমানে চল্লিশটির বেশি লেবু হয়েছে অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি এর পিছনের কাহিনী একটু শেয়ার করি ছয় ইঞ্চি ডাল কেটে আমি লাল মগরার বাড়িতে বসিয়েছিলাম বেশ কিছুটা ডাল আর সেই ডাল থেকে চারা হয়েছিল সেই চারার একটি চারা আমি এরকম দশ ইঞ্চি টবের মধ্যে বসিয়েছিলাম গোবরসার মাটির মধ্যে একটি গাছ সেই গাছটি সাত থেকে আট মাসের মধ্যে দেখলাম ভালোই গ্রো করেছে এবং এরকম ছ থেকে সাতটি লেবুও হয়েছে যেহেতু টবটা একটু ছোট তার জন্য আমি এরকম একটি জলের ড্রাম নির্বাচন করেছিলাম ভাবলাম যে একে পাল্টে অন্য একটি টবে দিই আমার ধারণাই ছিল না ছয় ইঞ্চি ডাল থেকে এত সুন্দর ফলন দেবে অনেকেই অনেক দাম দিয়ে নার্সারি থেকে লেবু গাছ কিনে আনে কিন্তু ছয় ইঞ্চি ডাল কেটেও এত সুন্দর লেবু পাওয়া যায় সেটি আমি নিজের হাতে তৈরি করার পরেই বুঝেছি দেখো এরকম জলের ড্রামে বসিয়েছিলাম এবং লেবু গাছের অনেক পরিচর্যা আছে সহজ ঘরোয়া পরিচর্যা সেগুলোতে করাতেই এত সুন্দর রেজাল্ট এসছে মাত্র পাঁচ থেকে ছ মাসের মধ্যে আবারও ফলন দিয়েছে আর চল্লিশটার বেশিও লেবু হয়েছে এই গাছে প্রতিনিয়ত হারভেস্ট করি আর এই লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওগুলো যদি ফলো করো তুমিও তোমার ছাদ বাগানে এরকম সুন্দর লেবু ফলাতে পারবে অবশ্যই বলবো নিজে হাতে চারা করো তার আনন্দ মজা সম্পূর্ণ আলাদা ছয় ইঞ্চির ডাল কেটে ওই একই নিয়মে বসিয়ে দাও আর এরকম চারা যখন হবে তখন গোবর সার মাটির মধ্যে বসিয়ে দেবে ব্যাস বর্তমানে ফল পাবে এবার যে গাছটি দেখাবো সেটি হলো মিলি শীত গ্রীষ্ম বর্ষা তোমার ছাদ বাগান আলো করে রাখবে দেখতে ভীষণ সুন্দর পরিচর্যা নিতেই লাগে না এরও বিশেষ কাহিনী আছে মেয়ের স্কুলে দিতে যাওয়ায় রাস্তার ধারে এই গাছ হয়েছিল ব্যাস একটু কেটে এনে ছাদ বাগানে বসিয়েছি যখন ভাঙি তখন প্রচুর পরিমাণে কাঁটা ফুটেছিল হাতে ভীষণই রাগ হয়েছিল তো যাই হোক করে আমি বসিয়েছিলাম তারপরে দেখি বেশ কিছুদিন পরে গাছের গ্রোথও ভালো হয়েছে এবং সুন্দর চারা তৈরি হয়েছে বর্তমানে ফুল দিচ্ছে বেশি অর্ধেক সময়ই দেখি ফুলে ভরা থাকে বাগান আলো করে রাখে অবশ্যই বলব মিলি করতে পারো কোনো যত্ন পরিচর্যা কিছুই লাগে না আর কোনো রকম খাবারও দিতে লাগে না একদম সহজভাবেই হবে আর ছাদ বাগানে এরকম সুন্দর লাগবে বিশেষ কিছু গাছ তোমরা ছাদ বাগানে রাখতে পারো যেগুলো যত্ন লাগে না এখানে যে রঙ্গন গাছটি দেখতে পাচ্ছ এটিও ডাল থেকে চারা এই যে মিলি গাছ এটিও ডাল থেকে চারা এই যে অ্যাডেনিয়াম গাছ এটিও ডাল থেকে চারা কিভাবে করবে চলো আমি সেটিও শেয়ার করেছি অ্যাডেনিয়ামের গাছের ডালগুলো অনেক বড় বড় হয়ে গেলে আমি কেটে চারা করেছি অনেক অনেকবারই তাতেও কিন্তু খুব সুন্দর চারা হয় আর রেজাল্ট ভালো আসে অ্যাডেনিয়ামের ডাল কেটে আমি এভাবে লাল বালির মধ্যে বসিয়েছি চারা রেডি হয়ে গেছে ড্রাগান গাছের চারাও রেডি হয়ে গেছে অবশ্যই চারা তৈরির একই নিয়ম আর যদি মনে করো যে চারা তৈরির নিয়ম বুঝতে পারিনি আমার বড় ভিডিও ডিটেলসে দেওয়া আছে সেগুলো একটু ফলো করে নাও তারপরে দেখো এখানে আমার ছাদ বাগানের বিশেষ কয়েকটি জবা গাছ হাইব্রিড জবা গাছ অসাধারণ দেখতে আর যে কটি ডাল সব লাল কালারের ভ্যারাইটিজের জবা আর কয়েকটি বাগান বিলাসের ডাল সাদা গোলাপি আর হলুদ কালারের কিছুই না মাটির মধ্যে বসিয়ে দিয়েছি পাত্রটি অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে আর নর্মাল প্লেন মাটির মধ্যে দিয়েছি প্রত্যেক দিন একবার করে জলের ছিটা দেবে ব্যাস সরাসরি রোদেই রেখে দিয়েছি তাতেই চারা তৈরি হয়ে গেছে এই যে গাছটি দেখতে পাচ্ছ কাগজি লেবু গাছ আমি সম্পূর্ণ তৈরি করেছি নিজের হাতে গুটি কলম করে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওরকমই এই বাগান বিলাসের ছোটো ছোট ডাল কেটে চারা করেছি বর্তমানে খুব সুন্দর ঝোপালো হয়েছে এই সমস্ত গাছগুলোই কিন্তু আমি ডাল থেকে চারা করেছি এই যে গাছ দেখতে পাচ্ছ কাঠগোলাপ এরও ডাল থেকে চারা করেছি এই সব ডিটেলসে কিন্তু আমার ভিডিও আছে তোমরা একটু ফলো করে নেবে এই যে জামরুল গাছের ডাল ছয় ইঞ্চি কেটে পেন্সিল আকারের বসিয়েছি তাতেও কিন্তু খুব সুন্দর চারা হয়েছে এই দেখো আর বসিয়েছি দেখো সম্পূর্ণ বালির মধ্যে ওই একই নিয়ম একই পদ্ধতি তাহলে বন্ধুরা কেন বলো নার্সারি থেকে আমরা দাম দিয়ে চারা গাছ কিনে আনব নার্সারিতে এই গাছটির দাম অন্তত পক্ষে একশো টাকা নেবে বেশ কিছু কাগজি লেবু গাছের ডাল আমি বসিয়েছিলাম ছয় ইঞ্চি মাপের কেটে খুব সুন্দর চারাও হয়েছিল কিন্তু কয়েকদিন আমার অবহেলাতেই আমি জল দিই তার জন্য ডালগুলো শুকনো হয়ে গেছে যেহেতু বালি বালি খটখটে শুকনো হয়ে গেলে দেখবে জলের পরিমাণ থাকে না খুব সুন্দর শিকড়ও বার হয়েছে আর পাতাও ছেড়েছিল তো যাই হোক কোনো আফস্বাস করি না আমি প্রচুর চারা তৈরি করি আর এমনি থেকেই চারাগুলো ভিডিও হয়ে যাওয়ার পরে আমি ফেলেও দিই কারণ এত চারা আমার বসানোর জায়গাও নেই সেক্ষেত্রে আমি অনেকেরই বলেছি যাদের চারা প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দিয়ে দেব কোনো সমস্যা নেই কাছাকাছি থাকলে অবশ্যই বাড়ি থেকে নিয়ে যাবে এখানে দেখো গাঁদা ফুল গাছের চারা আমি করেছিলাম বেশ কিছুদিন আগে মাত্র এক মাস আগে সম্পূর্ণ ডাল কেটে আর সেই ডালগুলো দেখতে পাচ্ছ বর্তমানে কত বড় হয়েছে তো গাঁদা ফুল গাছের চারা তৈরির খুব সহজ পদ্ধতি বিভিন্ন রকমভাবে করতে পারি জলে রেখে চারা তৈরি করা যায় লাল বালিতে বসিয়ে চারা তৈরি করা যায় এছাড়াও কাদাযুক্ত ইটেল মাটিতে ছোট্ট ছোটো ডোক কেটে বসালেও চারা তৈরি হয়ে যায় আমি এভাবেই করেছি আর বর্তমানে দেখো কত সুন্দর ঝোপালো হয়েছে আমি প্রত্যেক বছরই এইভাবেই চারা করি এই যে পিঙ্ক কালারের জবা গাছটি দেখতে পাচ্ছো এটিও ডাল থেকে চারা তৈরি এবং বেশ কিছু জবা গাছ দেখাবো যেগুলো ডাল থেকেই চারা করেছি এই যে জবা গাছ এটিও ডাল থেকে চারা করেছি এবং বেশ কিছু লাল কালারের ভ্যারাইটিজের জবা এগুলোও ডাল থেকে চারা করেছি বেশ কিছু কয়েকটি ডাল এগুলো যে কটি আছে সেই কটি লোকের থেকে চেয়ে এনে আমি ডাল বসিয়ে চারা করেছি সম্পূর্ণ মাটির মধ্যে বসিয়ে দাও আর ডালটাকে বেশি নাড়াচাড়া দেবে না প্রত্যেক দিন জল দেবে খোলা আকাশের নিচে রাখবে ছায়াযুক্ত স্থানে যেখানে যেন দিনের আলো পৌঁছায় আর রোদ যেন হালকা লাগে সকালের রোদ ব্যাস এতেই সুন্দর চারা হবে এই যে জবা গাছটি দেখতে পাচ্ছ এটি হলো ঝুমকো জবা সকালে হাঁটতে গিয়ে একজনের পাঁচিলের সাইটে হয়েছিল সেখান থেকে ডাল কেটে এনে বসিয়েছিলাম তাতে থেকেও চারা হয়ে গেছে অসাধারণ রেজাল্ট তো সকল বন্ধুদের বলবো এইভাবে তোমরা ছাদ বাগানের গাছের সংখ্যা বাড়াতে পারো আর সহজেই নিজে হাতে চারা করো নার্সারি থেকে কেনই বা আমরা গাছ কিনে আনবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিজের হাতে ছাদ বাগান সাজানোর মজাই আলাদা একবার ট্রাই করে দেখো ভালো থেকো সুস্থ